আমি মারে তোর জনম জনম মা, লোকে যে যায় বলুক আমায় আমি যে তোর মা। আমি মারে তোর জনম জনম মা, লোকে যে যায় বলুক আমায় আমি যে তোর মা। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগ আর মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যারা কিনা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশনটা অন করো, লাইক করো, কমেন্টস করো এবং শেয়ার করো। তো অনেকদিন বাদে একটু মেকআপ করলাম, অনেকদিন ধরে আমার রিল টিল কিচ্ছু করা হয় না, এই গরম পড়েছে, পচা গরম, কিচ্ছু করা হয় না। তো আজকে আমি মানে এই গরমের মধ্যে মেকআপ চাপিয়েছি, বুঝতে পেরেছো? তো মেকআপ চাপিয়ে হ্রদ দেখতে গেছি, তো সেই মেকআপে বসে পড়েছি কি করতে, টুকলি রোজ নামচা করতে। তো চলো সবাইকে শুরু করে দিই। তো সবাই মানে কিভাবে শুরু করে টুকলি, সেইভাবে নয় আজকে আমি একটু শুরু করি। যে যেখান থেকে দেখছো, যেই প্রান্ত থেকে দেখছো, সবাইকে ভেরি গুড মর্নিং। তো তোমাদের সবাইকেও ভেরি গুড মর্নিং। তো টুকলি হচ্ছে বামুনকে নিয়ে বসে পড়লো চা খেতে, সেই কফি মকে করে। তো বামুনকে আর কি কাজে পাঠাতে ইচ্ছা করছে না, তো কিন্তু কিছু করার নেই। হ্যাঁ, আমরা যখন পরের অধীনে থাকি তো আমাদের অনেক সময় কাজ করতে যেতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার থাকে না, যেতেই হয়, না হলে চাকরিটা হয়তো থাকবে না, সেটার একটা ব্যাপার থাকে। তো যাই হোক, বামুনকে যেতে হলো। তারপরে হচ্ছে টুকলি মানে খিচুড়ি, খিচুড়ি আজকে করবেই করবে, তার সাথে হবে মানে ঘ্যাট, একটা লাবড়াও বলা যেতে পারে। তো সেটা করতে করতে মানে লোডশেডিং হয়ে গেছিলো, টুকলি ভিডিওটাকে শ্যুট করতেই পারেনি। তো যাই হোক, টুকলিকে আমি এটাই বলবো, এই টুকলি সমস্ত পাঁচমিশালি বা সমস্ত কিছুর মধ্যে অত টমেটো চটকাও কেন? টমেটো দেওয়ার কী ছিল পাঁচমিশালি তরকারির মধ্যে? হয়তো টুকলি টকটক খেতে খুব পছন্দ, যাই হোক, কিন্তু খিচুড়ি যখন বানালি তো মুগ ডালটা একটু দিয়ে দিতে পারতিস, তোর ঘরে তো মুগ ডাল ছিল, মুসুরির ডালটা কি দেওয়ার দরকার ছিল রে টুকলি? তো এক ফোড়নে খিচুড়ি বানিয়েছে, অনেকেই করে এক ফোড়নে খিচুড়ি, আমি ডালিয়াটা অনেক সময় এক ফোড়নে করি প্রেশারে যখন ডালিয়াটা বানাই শীতকালের দিনে, কিন্তু খিচুড়ি বানালে দু মানে কি বলবো, আগে খিচুড়িটা বানিয়ে নিই তারপরে কিন্তু আমি বানাই। তো আমি এখানে বল মানে বলি যে মানে খিচুড়িটা টুকলি কিন্তু প্রেশার কুকারেও বানাতে পারতো, প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে বানাতে পারতো, দুজন মানুষের দুটো সিটি দিলেই হয়ে যেত। তো যাই হোক, টুকলি হচ্ছে কড়াইতে বানিয়েছে, প্রেশার কুকারে বানালে অনেক ইজি হতো, গ্যাসটাও কম পুড়তো, তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যেত, গরমের মধ্যে অত কষ্ট করতে হতো না। যাই হোক, কিন্তু টুকলি যে ফোড়নটা দিল, এই টুকলি ফোড়ন তো ভালো হয়নি। ফোড়নে কেন ভালো হয়নি? তেলটাকে ভালো করে গরম করতে হবে, শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে ফ্রাই করতে হবে, শুকনো লঙ্কা যখন কালো হয়ে যাবে তখন পাঁচফোড়ন দিতে হবে, পাঁচফোড়নটা দেওয়ার পরে তেজপাতা দিতে হবে, তারপরে পেঁয়াজ দিতে হবে, রসুন দিতে হবে, এটা হচ্ছে ফোড়ন, ঠিক আছে? আর আদাটা কাঁচা দিতে হবে, খিচুড়িতে কাঁচা আদা দিলে তার ফ্লেভার টু গুড আসে। টুকলি এরপরে যখন খিচুড়ি বানাবে, আমি তোকে শিখিয়ে দিচ্ছি, একটু ভেজিটেবল তো দিতেই পারিস, প্রেশারের মধ্যে চাল ডাল, যদি মুগ ডাল দিস তাহলে মুগ ডালটাকে একটু মানে শ্যাডো ফ্রাই মানে হালকা কি বলবো, হালকা কড়াইয়ের মধ্যে টস করে নিবি বা ভেজে নিবি হালকা, ওটাকে জল দিয়ে ধুয়ে তারপরে গোবিন্দভোগ চাল ডাল দিয়ে মানে একটা থেকে দেড়টা মানে মুসুরির ডাল হলে দুটো সিটি মারবি, ঠিক আছে? মুসুরির ডাল হলে ধোয়া মানে ধুবি, বাট ওই ভাজার দরকার নেই, চাল ডাল দুটো সিটি দিবি, দেওয়ার পরে লবণ হলুদ দিয়ে দিবি, যখন সিটিটা দিবি একটা কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে সিটিটাকে মারবি, তারপরে ওই ফোড়নটাকে দিবি, তারপরে কাঁচা আদা বাটা দিবি, তারপরে গিয়ে তোর হচ্ছে গরম মশলা, ভাজা মশলা, গরম মশলা, ঘি দিবি, ফ্লেভার ভালো আসবে। আর হ্যাঁ, টমেটোটাকে দিলে ওই চাল ডাল যখন সিদ্ধ করবি তখন টমেটোটাকে দিয়ে দিবি। তো সেইভাবে কিন্তু বানালে কিন্তু দারুণ হয় খিচুড়ি। হ্যাঁ, তো আর সবজি দিয়ে দিতে পারিস খিচুড়ির মধ্যে, তাহলে কি না নিউট্রিশনটা একদম ভরপুর থাকবে। তো যাই হোক, ওইভাবে করে খিচুড়ি বানিয়ে নিবি। আর খিচুড়ি, খিচুড়ির সাথে হচ্ছে ডিমের, যেহেতু মানে খেয়েছে দুদিন
পরপর, সেই কারণে হচ্ছে ডুমো ডুমো করে আলু ভাজা হলো, পটল ভাজা হলো, সাথে গিয়ে হলো বেগুন ভাজা। তো টুকলিকে এই কথাটাই আমি বলি যে এই গরমে যতই বৃষ্টি হোক সেইভাবে তো মানে গরমটা কমেনি, হয়তো একটু গরমে টেম্পারেচারটা কমেছে কিন্তু হিউমিডিটিটা একদমই কমেনি। তো এই গরমে কি করে খিচুড়ি খেলি ভাই, কি করে ভাই, তোদের পেট আছে ভাই? তো যাই হোক, খিচুড়ি ফিচুড়ি খেলো, খেয়ে টিউশন মানে শুয়ে পড়লো, বিকালবেলা টিউশন, টিউশনে চলে গেল, তারপরে শুরু করে দিল মানে মায়ের গল্প। হ্যাঁ, মায়ের গল্পটা যেটা বলল, তো ভীষণই অবাক লাগলো। ওর হচ্ছে মায়ের বিয়ে হয়েছে কত সালে বলল জানি, 68 সালে বোধহয় বলল। তো আমার মায়ের বিয়ে হয়েছে, দাঁড়াও বলছি তোমাদের, আমার মায়ের বিয়ে হয়েছে 87-এর জুনে হয়েছে মায়ের বিয়ে, 87 না কত সাল বললো, 88 বোধহয়, 88 বোধহয় জুনে টুনে বিয়ে হয়েছে। যাই হোক, সেটা বড় কথা না। তো টুকলি নাকি মা নাকি বয়স হচ্ছে এই মায়ের না, ওর বয়স হচ্ছে 71 সালে, 71 না 70 বললো, মানে আমার মায়ের থেকে নাকি 1 বছরের বড়। এই টুকলি বড্ড ঢপ দি, সেটা কিন্তু একেবারে ঢপ। হ্যাঁ, আমার মায়ের বয়সটা সেদিন শুনে নিলে, 71 সালে জন্ম তাই তোমার বয়স 70 হয়ে গেল, ঢপবাজি যারা পাও না, আমি এর আগেও বলেছি তুমি সব সত্যি কথা বলো বলো। তারপরে হচ্ছে মানে কিরকম একটা অদ্ভুত রিলেশন, মানে মা বাড়িতে কোনোদিন টুকলি যায়নি, টুকলির মাকে একটা ডাইনি পিচাসিনি, অথচ টুকলির বাবা তার সঙ্গে সহবাস করলো, দুটো সন্তানের জন্ম দিল, অথচ টুকলি মানে ঠাকুমারা কিরকম কত অসভ্য, এরা মানে শিক্ষার কি কোনো রেশমাত্র নেই? তো আমাদের দিদা ঠাকুমা বলো এরকম তো অভদ্র অসভ্য নয় যে সন্তানকে তার মানে মানে সন্তানের সন্তানকে মা বলে ডাকটা শেখাবে না, সন্তান মা বলে ডাকবেন, এটা কিরকম কথা ভাই? এটা তো আমি কখনো শুনিনি। তো মানে 12 বছর পর্যন্ত, 10 থেকে 12 বছর কি তার বেশি পর্যন্ত টুকলি টুকলির মাকে মা ডাকিনি, এটা এটা খুব স্বাভাবিক যে কোনো রিলেশনে, যদি আমরা সেই ডাকটা না ডাকতে পারি সেটা ইতস্তত বোধ হয়। তো তোমাদের মানে মায়ের কাছে যেতে দেবে না, মা ডাইনি পিচাসিনি এরকম বলছে, অথচ টুকলির বাবা কোনো তার প্রতিবাদ করলো না। এদিকে টুকলিদের ফ্যামিলি নাকি খুব রেস্ট্রিক্টেড ফ্যামিলি, তাহলে টুকলির কি মায়ের ভালোবাসা সেইভাবে পায়নি, মায়ের কাছে যায়নি, মানে রিলেশনটা ঠিক কিরকম? মাকে মা বলে ডাকিনি, মামার বাড়িতে যায়নি, সেখানে রিলেশন মানে এটা কেমন একটা, ফ্যামিলিটা কেমন একটা অস্বস্তিকর বলে আমার মনে হয়েছে। সেই কারণেই বোধহয় টুকলি মানে টুকলির মেয়েকে হয়তো সেই মা বা মায়ের যে টান হয় সন্তানের উপরে সেটা হয়তো শেখেনি, কারণ টুকলি টুকলির মায়ের কাছ থেকে সেই ভালোবাসাটা পায়নি। মায়ের যে ডাক ভালোবাসা, মায়ের উপরে টান, মায়ের উপরে সন্তানের যে দায়িত্ব কর্তব্য সেগুলো হয়তো দেখিনি, বা সন্তানের যে মায়ের যে টানটা সেটা হয়তো টুকলি কিছু কিছুই হয়তো সেগুলো তার বাপের বাড়িতে পায়নি। আসলে এগুলো সবই হয় শিক্ষা দীক্ষা, ছোটোবেলা থেকে স্যার মাস্টারমশাইরা কী বলতেন, আমাদের স্কুল টিচাররা কী শেখাতেন, যে তোমাদের প্রথম স্কুল কিন্তু তোমাদের গৃহ, তোমাদের বাবা মা, তোমাদের পিতামাতা, তোমাদের পিতামাতারা তোমাদের যা শেখাবে তোমরা তাই শিখবে, তারপর হচ্ছে আমরা, আমরা তোমাদের তৃতীয় শিক্ষক। তো সেটাই আর কি, মানে বাপের বাড়িতে এই ধরনের হয়েছে অথচ টুকলির বাবা কোনো প্রতিবাদ করেনি, এটা খুব খারাপ জিনিস। আর আমার মনে হয় টুকলি যখন এতটা শিক্ষিত, মানে 35 বছরে গিয়েও সে মা মা ডাকতে পারেনি, সেই রিলেশন তৈরি হয়নি, টুকলি যখন এত শিক্ষিত, এত জ্ঞান আছে, এত লজিক আছে টুকলির মাথায়, এত বুদ্ধি, এত মানে কি বলবো, মানে সমস্ত ইউটিউবারদের থেকে একটু অন্যরকম, হাটকে একটা শিক্ষিকা, একটা সাহিত্যিক, একটা অন্যরকম ব্যাপার আছে টুকলির মধ্যে, টুকলি কেন প্রতিবাদ করলো না বন্ধুরা? এটা মানে একটু এটা এটা আমার প্রচণ্ড অবাক লাগে। টুকলির তো এইটা নিয়ে ওর বাবার সাথে কথা বলা উচিত ছিল, ওর বাবার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করা খুবই দরকার ছিল,
তো তোমাদের একটা কথা বলি, ছোটবেলায় আমার বাবা যেহেতু মানে কি বলবো বাইরে থাকতো, হ্যাঁ বিএসএফে চাকরি করতো, সিএলইএল পেতো, এইবার আমি তো আমার বাবার ভালোবাসাটা অনেক বছরই পেয়েছি, কিন্তু আমার বোন খুবই ছোট, তখন আমার বাবা চলে গেছে। এইবার যখন আমার বাবা আসতো তখন বলতো এটা কে কে, এটা বলতাম এটা বাবা, না এটা বাবা না এটা আঙ্কেল, আমি বলতাম না এটা বাবা। এবার আমার বাবা মার সাথে ও একসাথে কখনোই দেখতে পারতো না, কারণ কেন বলো তো, যেহেতু আমরা তিনজনে থাকতাম, এইবার আমার বাবা মা পাশাপাশি শুলেই ও মাঝখানে গিয়ে শুয়ে পড়তো, ও কিছুতেই শুতো দিত না, মানে এরকম একটা ব্যাপার ছিল। বলতে এটা আঙ্কেল, বাইরের লোক, এ কেন শুচ্ছে মায়ের সাথে, এটা তো বাবা হতে পারে না। আমরা বেশ এই ব্যাপারটাকে বুঝতে মানে একটু বড় হয়েছে যখন তখন বুঝে গেছে, কিন্তু একেবারে যখন ও ছোট ছিল তখন বাবাকে ও আঙ্কেল বলে ভাবতো, আবার চলে যেত ইয়ে করতো, মানে মানে ও আসলে কিরকম একটা মানে একটু কেমন একটা বিগড়ে যেত, কেমন একটা পাগলা পাগলা হয়ে যেত, মানে বাবা আসলে ও খাটের তলায় লুকিয়ে যেত, চেয়ারের তলায় লুকিয়ে যেত, তারপরে বাবাকে হ্যারাস করার চেষ্টা করতো চেয়ারের তলা থেকে, এখান থেকে ওখান থেকে চিমটি কাটতো, মাথায় চুল টানতো, এরকম হতো। কিন্তু তারপরে যখন গিয়ে ও বুঝতে পেলো, যে বুঝতে পারলো যে এটা ওর মানে এটা বাবা, আমাদের বাবা, তো তারপর থেকে বাবার উপরে টান বলো, এই বলো, ইমোশন, এগুলো কাজ করতে শুরু করলো। যখন আমার বাবা মানে অতদিন বাদে সিএলইএল কাটিয়ে যখন চলে যেত, আমি খুব কান্নাকাটি করতাম বন্ধুরা। এবার আমার এই কান্না দেখে আমার মা একটু শক্ত ছিল, অল্প কাঁদতো, আমাদের পাড়ার সবাইও কাঁদতো, কারণ আমার বাবা যখন আসতো পাড়া প্রতিবেশী মোটামুটি সবারই অনেক হেল্প করতো, আর আমার বাবা একটু কি বলবো একটু রাগি রাগি টাইপের ছিল, মানে একটু মস্তান মস্তান টাইপের, মানে কিরকম বলো তো, মস্তান টাইপ মিন্স হচ্ছে কি বলবো, ধরো কারো টেলিফোন বাড়িতে আসতে গিয়ে অনেক ঘোরাচ্ছে সেই টেলিফোনটা আসতে, তো অনেক ঘোরাচ্ছে, কিন্তু আমার বাবা গিয়ে ধমকে চমকে করে দিল কাজটা। তারপরে পাশে বাড়ি একজনের ধরো ব্যাংকের অ্যাকাউন্টস খুলবে, তাকে মানে অ্যাকাউন্টসের যে বইটা খোলে, হ্যাঁ তো সেইটা খুলবে, সেইটা খুলতে গিয়ে তাকেও ঘোরাচ্ছে, ঠিক আছে, ব্যাংকের বই খুলতে গিয়ে বা কারো পোস্ট অফিসের, আমার বাবা ধমকি চমকি দিয়ে সে কাজটা এক দুদিনের মধ্যে হাসিল করে নিত। তো সেই জায়গা থেকে বাবাকে ভালোবাসতে, এবং যখন আমার বাবা চলে যেত, তোমরা বিশ্বাস করবে না, পাড়ার সবাই কিন্তু খাবার দিত, আত্মীয় স্বজন মানে সমস্ত যারা আছে, কেউ টাকা দিত, কেউ খাবার দিত, কেউ পেয়ারা, কেউ নাড়ু, কেউ চিঁড়ের মুড়কি, কেউ এটা সেটা, এবং কি আমাদের বাবার যখন ওখানে মানে বন্ধুরা সব ওয়েট করে থাকতো, তো বাবাকে বলতো বিশ্বাস দা, বিশ্বাস ভাইয়া আপ ক্যা লে আওগি ঘর সে, এরকম বলতো আর কি। তো যাই হোক, খুব শুনে এটা খারাপ লাগলো, তো সেই জায়গা থেকে টুকলির মানে প্রতিবাদ করা উচিত ছিল, টুকলির টুকলির মায়ের পাশে দাঁড়ানোটা আমার মনে হয় খুব উচিত ছিল। যাই হোক, আগামী দিনে টুকলি আবার গল্প করবে, সেইটা নিয়ে আবার আমি বিশ্লেষণে বসবো। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।